সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ঈদের আমেজের পর আবারও কর্মব্যস্ত শহর বন্দর গ্রাম সবখানে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে আমন্ত্রণ প্রতি সপ্তাহের সরাসরি সম্প্রচারিত চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা দেখবার জন্য প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের প্রতি পর্বে আমরা একটি নির্দিষ্ট শারীরিক সমস্যা নিয়ে কথা বলে থাকি আজও তার ব্যতিক্রম নয় আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো মেরুদণ্ডের নানাবিধ সমস্যা এবং তার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন আমাদের ফোন নম্বর হল শূন্য নয় ছয় এক এক আট আট সাত সাত আট আট আপনারা চাইলে এস এম এসও করতে পারেন এস এম এস করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কেডিপি একটি স্পেস আপনার নাম একটি স্পেস আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন চার এক চার এক নম্বরে সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমাদের সাথে আজকেও রয়েছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডক্টর শফিউল্লাহ প্রধান আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ সুদীর্ঘ একটি মাস আমরা রমজান কাটি ঈদ শেষ করলাম ঈদের পরে আবারও আমরা আলোচনায় বসলাম এই সময়টিতে একটা দেখা যায় যে অনেক বেশি নামাজ পড়া হয়েছে আমাদের তাতে তো মেরুদণ্ডের আমি মনে করি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আসলে নামাজ পড়াতে যাদের সমস্যা তাদের হয়তো সমস্যা ব্যথা বেড়ে গিয়েছিল কিন্তু পরোক্ষভাবে দীর্ঘ মানে বেশি সময় নামাজ পড়াতে এটা যে একটা এক্সারসাইজ বৈজ্ঞানিক এক্সারসাইজ এতে আরো উপকার বেশি বেড়ে মানে আমরা উপকৃত হয়েছি অবশ্যই বেশি উপকৃত হয়েছি আমরা আচ্ছা তো আমরা আজকে আলোচনা করবো মেরুদণ্ডের নানাবিধ সমস্যা নিয়ে এবং তার পর যেটা আসছে সেটা হচ্ছে অপারেশন বিহীন চিকিৎসা আমরা যদি সমস্যার কথাই বলি নানাবিধ সমস্যা তো কি কি সমস্যা হতে পারে মেরুদণ্ডের অবশ্যই আসলে মানুষের শরীরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট অংশ সেটা হচ্ছে শীত দ্বারা সেই একটা বিল্ডিং এর যেমন স্ট্রাকচারাল ব্যাপার আছে যে রড বা পিলার পিলার যদি ভুল হয় বা কোনো সমস্যা হয় তাহলে বিল্ডিংটা ধসে যে যার উপর বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে তারপরে হচ্ছে আনুষঙ্গিক স্ট্রাকচার তো আমাদের শরীরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার হচ্ছে মেরুদণ্ড যেটা আমরা সিরদ্বারা বলে থাকি বা স্পাইন বলে থাকি এখানে তেত্রিশটা ভাটেব্রা আছে এবং দুই ভাটেব্রার মাঝখানে ইন্টার ভাটেব্রার ডিস্ক আছে যেটা আল্লাহফাক এমনভাবে তৈরি করে দিয়েছে যে দুই হাড় যেন ভেঙে না যায় একটার উপর একটা ঘর্ষণ যেন না হয় ইঞ্জুরি না হয় এজন্য দুই হাড়ের মাঝখানে চাকতির মতো একটা সফট

কোমরে বাঁকা আছে মানে এক এক জায়গায় সি কার্ভ আছে আমরা যেটা বলে থাকি এটা আল্লাহফাক এমনভাবে তৈরি করে দিয়েছে যদি এই কার্ভ না থাকতো তাহলে কিন্তু কেউ আমরা দৌড় দিতে পারতাম না কেউ দাঁড়িয়ে থাকতে পারতাম না কেউ মুভমেন্ট করতে পারতাম না এবং ভেঙ্গে যেত কারণ শখ হতো তো এই জিনিসগুলার ভিতরে দেখা যায় বেশিরভাগই আমাদের রুগীদের তৈরি বিভিন্ন সমস্যার কারণে মানুষে মানুষের মেরুদণ্ড ব্যথায় বেশি ভুগে থাকে তার ভিতরে সবচেয়ে কমন হচ্ছে ডিস্ক প্রলাপস যেটা আমরা বলি স্লিপ ডিস্ক এবং অনেক সময় যেমন রুগীরা আগে রুগীরা জানতো বা আগের আমাদের পূর্বপুরুষ যারা তারা বলতো সায়াটিকা বাদ আচ্ছা এই শব্দটি আগে খুব বহুল প্রচলিত প্রচলিত ছিল আসলে এটা হচ্ছে ডিক্স প্রলাপস যেটা হচ্ছে যদি কোমরে সাইটিক নার্ভে ডিক্স কম্প্রেশন দেয় তাহলে নার্ভের কম্প্রেশনের কারণে পেইন হবে রুট পেইন হবে এবং পায়ে ব্যথা চলে যাবে সেটা আমরা বাট বলে থাকি আসলে এটা হচ্ছে ডিক্স প্রলাপস তদুরূপ একই সমস্যা ঘাড়ে হতে পারে সে থেকে ঘাট থেকে হাতে ব্যথা চলে যেতে পারে ঘাড়ে ব্যথা হতে পারে মুভমেন্টে ব্যথা হতে পারে তাহলে ডিক্স প্রলাপস হচ্ছে সবচেয়ে বেশি মেরুদণ্ডের সমস্যা হয়ে থাকে তাছাড়া যেটা হচ্ছে বিভিন্ন জনিত সমস্যা হতে পারে কিছু আছে আমাদের নিয়ন্ত্রণের বাহিরে যদি জেনেটিক্যাল ফ্যাক্টরগুলো দায়ী যেমন এইচ এলএি টোয়েন্টি সেভেন একটা অ্যান্টিজেন আছে যার কারণে এনকালোজিং স্পন্ডিলাইটিস নামস একটা আর্থ্রাইটিস রোগ হয় এটা স্পাইনে অ্যাটাক করে সবচেয়ে বেশি তারপর রিউমাটয়েড এখানে বোধ স্পাইন আপনি যে বলেন যে একটু একটু কার মানে কার থাকে এখানে ওদের সোজা হয়ে থাকে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে এই এনকেলোজিং যে রোগটা হয় এটা হচ্ছে ইনটিজেন ইনফ্ল্যামেশন হতে হতে স্পাইনটা ব্যাম্বো শেপ হয়ে যায় আপনি যেটা বলছিলেন যে বাঁশের মতো সোজা হয়ে যাওয়া এটা আস্তে আস্তে এই ঘটনাটা হয় এবং তখন কিন্তু আপনার প্রতিটা জোড়া আর মুভমেন্ট করতে পারে না জোড়াগুলো লেগে যায় রুগী আস্তে আস্তে ডিজেবিলিটি আসে এবং ব্যথায় তীব্র হয় ব্যথা থেকে ব্যথা বাড়তে থাকে

ব্যথার ওষুধ খেয়ে খেয়ে থাকে আমরা অনেক সময় মেরুদন্ডে যেমন সার্ভাইকেল মাইলোপ্যাথি পেয়ে থাকি চার হাত পা অবশ্যই আর আরেকটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে নাই সেটা হচ্ছে যেমন ক্যান্সার বা বোন টিভি যদি হয় কমন জিনিস তা থেকেও মেরুদণ্ডে ব্যথা হতে পারে বা মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হতে পারে তাছাড়া কেউ যদি আঘাত পায় পড়ে যা গাছ থেকে পড়ে যা স্লিপ কাটে অথবা কাজকর্ম চলাফেরা যদি কোনো কারণে অ্যাসাল্টিং যে ভাবে হয় তা থেকে বিভিন্ন সমস্যা লিস্থেসিস হতে পারে ফ্র্যাকচার হতে পারে ভাটেপড়া তো এই এগুলো একেবারেই কমন মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই রুগীগুলো অনেক বেশি মানে ডক্টর প্রধান আপনি বলছেন স্লিপ ডিস্ক মানে ডিস্কটা পিছনের দিকে চলে আসে সামনের দিকে তো চলে আসতে পারে অবশ্যই সামনের দিকে খুব মজার কথা প্রশ্নটা উত্তর শুনবো একজন দর্শকের টেলিফোনটা নিয়ে নিই

ডেলিভারি হোক আর হোক কোন রকম সমস্যা হবে কিনা আমি ওটা জানতে চাচ্ছি আর কি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অবশ্যই আপনি কি ওনার কোন সমস্যা হচ্ছে এটার জন্য

পরবর্তী উনি ভালো ছিল অথবা এখনো মাঝে মাঝে ব্যথা হয় অথবা এখন যেহেতু প্রেগনেন্ট ওম্যান এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা প্রত্যেকটা মা যারা হতে চায় আমরা সবাইকে বলি যেন বিফোর আপনার প্রেগনেন্সি সেই জন্য ফিজিক্যাল ফিটনেসটা ডেভেলপ করে এখানে বিশাল একটা ব্যাপার অ্যানাটমিক্যাল স্ট্রাকচারই প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি স্পাইনের উপর একটা বড় প্রেশার পড়ে পোস্ট ডেলিভারি পরে কিন্তু ওই আবার ওই স্পাইনেরিয়াটা এটা একটা বৈজ্ঞানিক অনেক অনেকগুলো প্রেশার পড়ে হয় তো এই ক্ষেত্রে স্পাইনে বড় আকারের সমস্যা হতে পারে তবে উনি যেটা বলছে দর্শক আপনার ভয়ের কোনো কারণ নেই যেভাবেই ডেলিভারি হোক এটা আপনার ডেলিভারি পরবর্তীও যদি কোনো সমস্যা হয় সেটারও ট্রিটমেন্ট আছে আপনার ওয়াইফকে এটা নিয়ে আশ্বস্ত করেন একেবারে ভয়ের কোনো কারণ নেই এখন কিছু এক্সারসাইজ আছে যেটা আমরা শিখিয়ে দিই মানে প্রেগন্যান্ট অবস্থায় বিভিন্ন ব্যাক মাসেল স্ট্রেনদেনিং এক্সারসাইজ স্টেটিক এক্সারসাইজ যেগুলো নিরাপদ প্রেগনেন্ট অবস্থায় এগুলো করতে পারে তবে একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন শিখে নিতে পারেন ডেলিভারি পরেও যদি সমস্যা হয় সেটারও ট্রিটমেন্ট দেওয়া যাবে এটা নিয়ে ভয় পাওয়ার বা আপনার এখন এই স্টেজে এসে এটা মানসিক দুশ্চিন্তা হলে বাচ্চার উপর প্রভাব পড়তে পারে ভয়ের কোনো কারণ এখানে মধ্যে আমার মনে হয় যে ওনাকে একটা সিজারিয়ানের ব্যাপারে আগের থেকে চিন্তা ভাবনা করে রাখতে হবে

ওনার যে বয়স এটা হচ্ছে মানে চল্লিশ ঊর্ধ্ব পুরুষ নরনারী এই বয়সে এটা যেটা হয় হাঁটুতে একটা কমন আমরা প্রায় পেয়ে থাকি সিঁড়ি গেলে হয় বা সিঁড়ি নামার সময় ব্যাথা নাই সমতল জায়গা হাঁটতে গেলে তার কোনো সমস্যা সিঁড়ি বাইতে গেলে এই ব্যথাটা হয় আর অনেক সময় যদি হাঁটু ভেঙে নিচে বসে তা থেকে ব্যথা হতে পারে এটা হচ্ছে একেবারে প্রাইমারি স্টেজ অব অস্ট্রোয়াইটিস অস্ট্রোথ্রাইটিস হচ্ছে হাঁটুর একটা ক্ষয় রোগ যেটা আমরা আর্থ্রাইটিস রোগ বলে থাকে এটা এনি হোয়ার বডির যে কোনো জোড়া সাইনোবিয়াল জোড়াগুলোতে হতে পারে তবে হাঁটু যেহেতু দীর্ঘ মানে বড় জয়েন্ট ওয়েট বিয়ারিং একটা জয়েন্ট হোয়াইট বিয়ারিং জয়েন্ট সেই ক্ষেত্রে ওটা যদি প্রাইমারি স্টেজে হয় যখন সে স্টেপ দেয় স্টেপ আপ করে মানে সিঁড়ির উপরে পা দেয় তখন কিন্তু একটা জোড়ার ভিতরে প্রচুর প্রেসার পড়ে দুইটা ওয়েট তাকে ক্যারি করতে হয় একটা হচ্ছে তার বডির ওয়েট অ্যানাদার হচ্ছে গ্রেভিটি মানে আপনি জানেন আমাদের ভূপৃষ্ঠ আমাদেরকে সবসময় অ্যাট্রাক্ট করে তার দিকে তাহলে দুইটা ওয়েটকে আপনার ক্যারি করে সে তাকে দ্বিতীয় আর একটা সিঁড়িতে যেতে হয় কিন্তু যখন সমতলে হাঁটে তাকে কিন্তু এন্টি গ্রেভিটি কোনো ওয়েট এখানে উনি কি করবেন এই ক্ষেত্রে এই রোগী যেটা হচ্ছে এখনই ওনার একটা যদি হাঁটুর এক্স রে বা এম আর আই এই কোনো টেস্ট করে স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে আপনি যদি একটা টেস্ট করে এক্স রে করলে আমরা ধরতে পারবো এটা যে কোনোভাবে একজন বিশেষজ্ঞ আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আরেকটি টেলিফোন নিয়ে নিই

আপনার আমি প্রতিদিন বিশ মিনিট করে সকাল আর বিকাল পঁচিশ দিন ব্যবহার করেছি এখন আর করতে হবে কিনা করলে কিভাবে করতে হবে আমি পুরোপুরি এখনো সুস্থ হয় নাই আচ্ছা আপনি কি এমআরআই করেছেন আর কত মিনিট করবে এবং কত জি এমআরআই করাছি আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আমি একটু ওই অ্যাডভোকেট সাহেবের উত্তরটা শেষ করে আসি ওনার এখন অস্টিওআর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিস একেবারে প্রাইমারি স্টেজ এখন যদি এক্সরে করে খুব ক্লিয়ার বোঝা যাবে তাছাড়া এই যে একটা ফ্যাক্টর আছে এবং আফটার ইয়ার এটা ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি নিতে হবে এখনই যদি উনি ফিজিওথেরাপি না আবার আমরা অনেক সময় ওজন দেখি ওজন বেশি হলে একটু কমে ফেলতে হবে এক্সারসাইজ গুলো আমরা শিখিয়ে দেই এটা এখনই সমাধান হয়ে যাবে আর দর্শক দ্বিতীয় যে বলছিলেন আপনার আসলে পিএলআইডি আপনার কনফার্ম আপনার কথা আমি একমত ট্রিটমেন্ট আপনি যেভাবে নিচ্ছেন সেটার সাথে আমি একমত যেটা হচ্ছে আপনি ব্যাড রেস্টে আছেন বাসায় এবং আপনি ফিজিওথেরাপির মেবি কোন একটা ইকুইপমেন্ট বাসায় এনে এনে করছেন কিন্তু আশানুরূপ রেজাল্ট আসতেছে না আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে বিরতি থেকে এসে বাকি উত্তরটা দিব অবশ্যই সুপ্রিয় দর্শক আমরা এখন একটি বিজ্ঞাপন বিরতিতে যাব বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসব ততক্ষণ আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি হসপিটাল কথা অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে মেরুদণ্ডের নানাবিধ সমস্যা এবং তার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছে আলোচনায় ডক্টর শফিউল্লাহ বিরতির আগে একজন দর্শকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এটা একটু বলবেন এর আগে আমি দর্শকদের একটু বলে নিচ্ছি যে অনেক প্রশ্নের উত্তর হয়তো আমরা দিতে পারবো না স্কলে অ্যাড্রেস দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে টেলিফোন নাম্বার দেওয়া আছে ডক্টর প্রধানের আপনার তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন জি অবশ্যই ওনার যেটা হচ্ছে ডিক্স প্রলাপস এবং মাল্টিপল লেভেল আসলে ডিস্ক প্রলাপসগুলা যেটা হয় অনেক একটা হতে পারে মাল্টিপল লেভেল মানে অনেকগুলো প্রলাপস হতে পারে সেটা আবার প্রোটিউশন হতে পারে এক্সটিউশন হতে পারে তো এইটা মেন ট্রিটমেন্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড দুইটা ট্রিটমেন্ট একটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট

আপনাকে অবশ্যই কোনো ফিজিওথেরাপি হসপিটাল বা সেন্টারে স্বর্ণপন্ন স্পেশালিস্টের স্বর্ণ ডিকম্প্রেশন করতে হবে ফোর টু সিক্স উইকস এতে আশা করি সেরে যাবে আর এটা হয়তো এভাবে না হলে অথবা খুব বেশি খারাপ হলে এক পর্যায়ে অপারেশনে যেতে হবে সেটা খুব মানে অনেক পরের ব্যাপার তো শুরুতেই এভাবে নিলে আশা করি সেরে যাবে ডক্টর শফিল প্রধান ওই যে ডিস প্রলাপ যেটা হয় প্রলাপ হঠাৎ করে হয়ে গেল প্রচন্ড পেইন শুরু হলো

আর আপনাকে আপনার মাধ্যমে যেটা জানাতে চাই আসলে এইসব রুগীগুলো যেমন ফিজিওথেরাপি নেয় যেসব সেন্টার বা হসপিটালে ফিজিওথেরাপি দিচ্ছে এসে গিয়ে বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিচ্ছে বা রুগীদের ধারণা যে এটা এসে গিয়ে দেওয়া সম্ভব অথবা বাসায় থেকে দেওয়া সম্ভব এটা কখনো এইভাবে দেওয়া সম্ভব না কারণ এটা টোটালি এক প্রত্যেকটা রুগীকে আমাদের রেগুলার অ্যাসেসমেন্টের প্রয়োজন হয় তার ইমপ্রুভমেন্ট অনুযায়ী তাকে আবার থেরাপি চেঞ্জ করতে হয় আর সবচেয়ে বড় কথা একটা ফিজিওথেরাপি সেন্টার বা হসপিটাল করতে অনেক খরচের ব্যাপার অনেক ইকুইপমেন্ট লাগে অবশ্যই এবং সেটা যদি বাসা সম্ভব হতো তাহলে কখনো এভাবে সেন্টার গড়ে তোলা হতো না তো এই রুগীগুলোকে যেটা করতে হবে অবশ্যই যেন তারা শুরুতে একজন স্পেশালিস্টের স্বর্ণপন্নায় হসপিটালাইজড হয়ে মেরুদানির স্পেশালি ডিকম্প্রেশনের ক্ষেত্রে বা ডিক্স প্রলাপসের ক্ষেত্রে অবশ্যই হসপিটালাইজড হয়ে ট্রিটমেন্টগুলো নিতে হবে আপনি কি করেন মানে পদ্ধতিগুলি কি আমার খুব জানার ইচ্ছা হ্যাঁ অবশ্যই এই ক্ষেত্রে আসলে দেখেন এখানে হচ্ছে মেরুদণ্ডের ডিক্সটা সরে যায় সরে গিয়ে একুট কেসে খুব দ্রুত যেগুলো হয় এগুলা হচ্ছে শুরুতেই সিবিআর ব্যথা আপনি যেটা তীব্র ব্যথা হয় এমন টোটালি প্রথমত রেস্ট নেওয়া যদি রুগী রেস্টে থাকে বাসাও থাকে তাওকে ব্যথাটা কিছু অংশে কমে যায় কিন্তু বাসা থাকলে হবে না যেহেতু আমরা হসপিটালাইজ করার উদ্দেশ্য হচ্ছে তাকে ডিকম্প্রেশন করা যে রুটের উপরে কম্প্রেশন করা বা চাপ লাগে থাকা সেটাকে আমরা ম্যানুয়ালি হোক অথবা মেকানিক্যালি হোক আমরা ট্রাকশন দিই বিভিন্ন অ্যাঙ্গেল অ্যাপ্লাই করে আর পাশাপাশি বিভিন্ন প্রকার ইলেকট্রোথেরাপি দেওয়া যেমন হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড

সাপ্লাই দুই জায়গা যদি আটকে দেয় নাফটা ব্লক হয়ে যায় রুগী ব্যথা কমে যায় পাশাপাশি রেস্টে থেকে তাকে ডিক করাইতে হয় বিভিন্ন মেশিনের মাধ্যমে রুগীর কোনো যেটা বলছেন রেস্টের কিছু ধরন আছে যেমন রুগীকে শোয়ায় রাখা শোয়ার ক্ষেত্রে আবার কিছু পজিশন আছে অনেক সময় আমরা হাটুর নিচে দুই তিনটা বালিশ দিয়ে তাকে নিউট্রাল পজিশনে স্পাইন স্পাইনকে নিউট্রাল পজিশনে আনতে হয় ঘাড়ের রুগীর ক্ষেত্রে অনেক সময় আমরা কি করি ঘাড়ের নিচে কোনো দেই যেটা আমাদের ডাক্তারি বালিশ বলি বা সফট পিলো দিয়ে তাকে শুয়ে রাখা এবং কাথে হয়ে শোয়ার ক্ষেত্রে ভঙ্গি একরকম হবে এগুলো অবশ্যই একটা আসলে বৈজ্ঞানিক ব্যাপার এগুলো হসপিটালে বাসায় হবে না অবশ্যই কখনো সম্ভব আমরা কিছু উপদেশ দিতে পারি বাসার ক্ষেত্রে আচ্ছা তা তারপরে আপনারা যে যেগুলা বলেছেন যে ভার্টিবার ডিস্ক ইন্টারভার্টিবার ডিসট বেরি আসলো ওটাকে কিভাবে এটা আপনারা যেটা বলছিলেন আসলে বেশিরভাগ ক্ষেত্রে এমন ডিক্স প্রবলেমস টাইমে একটা জিনিস যদি সাধারণ একটু টাস লাগে নার্ভে তাও তীব্র ব্যথা হয় এখন সেই ক্ষেত্রে ওয়ালটা ফেটে গিয়েও হতে পারে না ফেটে গিয়েও হতে পারে মানে ডিক্সের যে ক্যাপসুলটার কথা বলছি বেশিরভাগ ক্ষেত্রে প্রায় বেশিরভাগ রোগী কিন্তু প্রট্রুডেড ডিক্স অথবা ডিক্স বালজিং সিবিআর বা যেটা আমরা বলি এক্সট্রুডেড ডিস্ক খুব কম হয় সেই রোগীগুলা কখন হতে পারে দীর্ঘদিন যদি তারা ট্রিটমেন্ট না নেয় ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ম্যানেজ করার চেষ্টা করে তো এক্সট্রুডেড ডিক্সটা তখন ডাক্তার প্রজন একটা ফোন দিইনি হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে পরিচয় করুন জি জি আসসালাম জি আমার নাম হচ্ছে রুবেল আমার বয়স হচ্ছে 22 বছর হ্যাঁ যে নন্দনে গেছিলাম আর কি তো সেখানে আমার আহ মানে পানি দিন পায়ে রক্ত টান দিয়েছিল বেশ দুই বছর আগের কথা হ্যাঁ তো এখানে আমি এখানে অনেক ডাক্তার দেখেছি তারা অনেক দেখে গেছে যে আপনার ক্যালসিয়াম